নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গ্রীষ্মকালের জন্য অর্থাৎ গরমের জন্য একটি উপযুক্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে আলুর তরকারি মাত্র এই দুটো উপকরণ দিয়ে কিন্তু একটা খুবই সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে এই রেসিপিটিতে কিন্তু সেরকম একটা তেল মশলা খুব একটা লাগে না তো দেখুন এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি আর এখানে আলুটাও দেখুন মোটামুটি একটু লম্বা টাইপের কেটে নিয়েছি এবার এদিকে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো সর্ষের তেল এখানে তেলটা খুব একটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দেওয়ার পর এবার এটাকে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা এবং সেদ্ধ দুটোই করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আর এই সময় কিন্তু আলুটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এতে আলুটা ভাজাও হয়ে যাচ্ছে আর সেদ্ধও কিন্তু ঢাকা দেওয়ার পর হয়ে যাচ্ছে তো এইভাবে আমি দুবার প্রায় ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আলুটা যখন প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি অ্যাড করব ঝিঙ্গেগুলো। ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দেওয়ার পর এবার এটাকে আরও নাড়াচাড়া করে ঝিঙেটাকে আরও দু মিনিটের মতো আলুর সাথে ভেজে নেব ঝিঙেটা একটু পরে দিতে হবে কারণ প্রথমেই যদি ঝিঙেটা দিয়ে দেওয়া হয় তাহলে ঝিঙেটা খুব বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ঝিঙেটার খুব একটা ভালো স্বাদ থাকবে না সময় চেষ্টা করতে হবে যে আলুটা যখন ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হবে তখনই ঝিঙেটা দিতে হবে ঝিঙেটা দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আর বিশেষ কোনো সেরকম মশলা পড়বে না আর এই ধনে জিরে গুঁড়োটাকে একটু কিন্তু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা ধনে জিরে না থাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঝিঙে থেকে যদি জল না বেরোয় তাহলে কিন্তু খুব সামান্য জল দিয়ে ধনে জিরেটাকে কষিয়ে নিতে হবে এবার এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা ব্যবহার করবেন আর এই লঙ্কাটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হালকা কালার আসবে সেই জন্য কিন্তু এই লঙ্কার গুঁড়োটা দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন এবার আরও দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি খুব সামান্য জল অ্যাড করলাম কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে সেই কারণে খুব সামান্য জল অ্যাড করে ধনে জিরেটাকে আর একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার দেখুন আলুটাও মোটামুটি এইটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার কষানো হয়ে যাওয়ার পর ঢেলে দেবো পরিমাণ মতো জল এখানে আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু দেখে দিতে হবে আর এটা কিন্তু খুব একটা চচ্চড়ির মতো শুকনোও হবে না কিংবা ঝোলও হবে না মাঝামাঝি যেহেতু হবে সেভাবে কিন্তু জলটা মেপে দিতে হবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি এই চিনিটাও খুব সামান্য দিতে হবে নাহলে কিন্তু টেস্ট আসবে না এবার ঢাকা দিয়ে দিলাম খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন ঢাকাটা খুলে নেব তারপর দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলো এক দুটো কিন্তু খুন্তি দিয়ে আপনারা ভেঙে দিতে পারেন তাতে গ্রেভিটা কিন্তু আরও ভালো হবে নাড়াচাড়া করে নিলাম এবার ভালোভাবে ফুটে গেছে আর জলটাও কিন্তু একটু কমে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে আবারও কড়াই চাপাচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি ওই দেড় থেকে দু চামচের মতো দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর দেবো এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখানে আমি অর্ধেক তেজপাতা ব্যবহার করছি তেজপাতাটা দিলে একটা ভালো গন্ধ আসবে এবার একটু ফোড়নটাকে নেড়েই এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি কুচনো পেঁয়াজটাকে নেড়েচেড়ে এবার কিন্তু একটু ভেজে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কাঁচা না থাকে মোটামুটি যেন হালকা ব্রাউন হয়ে যায় সেই সময় কিন্তু এই সবজিটা এর মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজটা নরমও হয়ে গেছে এবং হালকা লাল রঙও ধরে গেছে এবার এই ভাজা পেঁয়াজটার উপরে যে সবজিটা আমি ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এক মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এই রেসিপিটি কিন্তু খেতে অপূর্ব হয় আপনারা একবার হলো এই গরমের সময় ট্রাই করে দেখতে পারেন এখন বাজারে খুব কচি কচি ঝিঙে বেরোচ্ছে তো এই সময় কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুব ভালোভাবে ফুটে গেছে আর এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিলাম আর গ্রেভিটাও দেখুন অনেকটা ঘন হয়ে গেছে তো রেডি হয়ে গেল ঝিঙে আলুর তরকারি আপনারা অবশ্যই এরকমভাবে কিন্তু একবার হলো বানিয়ে দেখতে পারেন রেসিপিটি কিন্তু ভীষণে খেতে সুস্বাদু আর দেখলেন যে খুব তেল মশলা কমে এই রেসিপিটি রান্না হয় এটি গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ